আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটি আইডিয়া শেয়ার করছি। অনেকেই ইফতারিতে বেগুনি আলুর চপ, ডিমের চপ তৈরি করেন, কিন্তু আসলে ঠিক মতো ফুলে না এবং খেতেও মজা লাগে না। তাই শেয়ার করছি কিভাবে পারফেক্টভাবে বেসন তৈরি করবেন, এবং ওই একই বেসন দিয়ে আপনারা বেগুনি আলুর চপ এবং ডিমের চপ তৈরি করে নিতে পারবেন এবং দুই দিন নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন। তাহলে চলুন এই বেসন তৈরি করতে আমার কী কী লাগছে। এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ বেসন দিয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, ওয়ান টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লবণ, লবণটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিকের মশলার এক প্যাকেট, পুরোটাই দিয়ে দিচ্ছি। এতে আপনার আলুর চপ, বেগুনি এবং ডিমের চপ টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তবে এই মশলাটা হাতের কাছে না থাকলে আপনারা নুডলসের মশলা অথবা চাট মশলাও দিতে পারেন। এখন আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা দিয়েই আপনারা বেগুনি আলুর চপ এবং ডিমের চপ খুব সহজেই তৈরি করে নিতে পারেন। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এটাকে আপনারা সংরক্ষণ করতে পারেন, প্রথম দিন বানিয়ে পরের দিনের জন্য ঠিক এভাবে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তারপরে যখন বানাবেন তখন বের করে বানালেই হয়ে যাবে। তো আমার আইডিয়াটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকের মতো রাখছি, আবার কোনো নতুন আইডিয়া বা রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।